বাংলাদেশের সবচেয়ে লম্বা ফুটওভার ব্রিজ নির্মাণ চলছে। এরকম 12টি ফুটওভার ব্রিজ থাকবে 12 কিলোমিটার কুড়িল থেকে পূর্বাচল সড়কে। আর এই সড়ক দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যতম দৃষ্টিনন্দন সড়কের রূপ পাবে আরও এক মাসের মধ্যে। প্রায় 90 ভাগের বেশি কাজ শেষ করে এখন চলছে ফিনিশিং কাজ। দেখা যাচ্ছে কুড়িল থেকে বালুনদ পর্যন্ত 6.5 কিলোমিটার 14 লেনের এক্সপ্রেসওয়ে, আর বালু থেকে কাঞ্চন পর্যন্ত 12 লেন। এর মধ্যে 5টি পাতাল পথ বা আন্ডারপাস আদলের এড গ্রেড ইন্টারসেকশন, যা বাংলাদেশে প্রথমবার কোনো সড়ক পথে দেখা যাচ্ছে। যেখানে থাকছে পাতাল সড়ক, মাটির নিচে সড়ক আর উপরে ইউলুপ। এখানে বাধাহীনভাবে যানবাহন এক পাশ ঘুরে অন্য পাশে চলে যেতে পারবে। এতে কখনো এক গাড়ি আরেক গাড়ির মুখোমুখি হবে না। বাংলাদেশে এড গ্রেড ইন্টারসেকশন এটাই প্রথম বলে জানিয়েছে প্রকল্প সূত্র। এই এক্সপ্রেসওয়েতে সেতু করা হয়েছে 6টি, এরকম হাতির ঝিলের মতো আর্চ ব্রিজ 13টি, আর সড়কের পাশে ওয়াকওয়ে 6.5 কিলোমিটার লম্বা। সব মিলিয়ে এই সড়ক, খাল আর ওয়াকওয়ে করতে সরকারের খরচ হয়েছে 10,329 কোটি টাকা। এত লম্বা বা বড় ফুটওভার ব্রিজ দেশের আর কোথাও দেখা যায়নি। 14 লেনের উপর দিয়ে গিয়ে ফুটপাতে নেমেছে এই ফুটওভার ব্রিজ, যেখান থেকে মানুষ এই সড়কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে প্রকল্প কর্মকর্তারা বলছেন। ডিসেম্বরে সব কাজ শেষ হলে এটি দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক পথ হবে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঠিক হবে এই সড়ক পূর্ণাঙ্গরূপে কোন দিন চালু বা উদ্বোধন করা হবে। পুরো সড়কের মূল লেনগুলোতে দ্রুতগতির যানবাহন আর সার্ভিস লেন ধরে চলবে কম গতির যানবাহন। এই সড়কে বৃষ্টির পানি নিষ্কাশনে 4 কিলোমিটার নালা, 2টি কালভার্ট ও 12টি ওয়াটার বাস স্ট্যান্ড করা হচ্ছে। দুই পাশের খালে চলবে ওয়াটার বাস, যা মূলত পর্যটকদের জন্যই করা হবে। খালের দুই পাশে তৈরি করা হচ্ছে সবুজ ওয়াকওয়ে, যার অনেকাংশই নির্মাণ শেষ। আর এখানে একসঙ্গে 40,000-এর বেশি পর্যটক প্রকল্পের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। গাড়ি চলবে 100 কিলোমিটার গতিতে। বাংলাদেশে এত বড় আর এত গতির সড়ক এটাই প্রথম হবে, কুড়িল থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।